আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ আমার জ্বর ঠান্ডা লেগেছিল, যে জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো এটা দেখতে পারতেছেন, একটা ফার্মেসির দোকান ওষুধের। এই ফার্মেসিতে আমি ওষুধ কেনার জন্য গিয়েছিলাম। এখানকার ওষুধগুলো আমার অনেক ভালো কাজে এসেছে, খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে গেছি। তো জ্বরের মুখে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না, শুধু ইচ্ছা করছিল কি খেলে যে একটু ভালো লাগবে, মানে একটু পেট ভরে ভাত খেতে পারবো। তো তাই ভাবছিলাম যে যদি ঝাল বেশি করে দিয়ে যদি কোনো একটা তরকারি রান্না করা যায় তাহলে হয়তো ভালো লাগবে। তো তার জন্য আমি আজকে খুব ঝাল বেশি করে দিয়ে গরুর ভুঁড়ি ভুনা করব। তো সেজন্য আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর মশলাগুলো অ্যাড করে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো অসুস্থতার কারণে আমি ভালোভাবে ভিডিও তৈরি করতে পারতেছি না, আশা করছি সুস্থ হয়ে আবার আগের মতো ভিডিও তৈরি করব। তো এরপর আমি মশলাগুলো কষিয়ে নিয়ে আমি গরুর ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি হলুদ আর হালকা লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো গরুর ভুঁড়ি খেতে কিন্তু অনেকেই ভালোবাসে, আমিও কিন্তু এই গরুর ভুঁড়িটা খেতে খুবই পছন্দ করি। মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, গরম ভাতের সাথেও কিন্তু খুবই টেস্টি, খুবই মজা। তো আপনাদের কার কার কাছে গরুর ভুঁড়িটা খুব ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার পরিবারের সবাই এই ভুঁড়িটা খুব পছন্দ করে। তো আমি আজকে একদম সিম্পলভাবে রান্নাটা করতেছি, যেহেতু অসুস্থ, জ্বর, শরীর ভালো লাগছে না, সেজন্য আমি আর পুরোপুরি রান্নাটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো তারপরও চেষ্টা করেছি, যেহেতু অনেকদিন ধরে ব্লগ দিচ্ছি না, তাই ভাবলাম যে হালকা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দুই তিনটা আলু কেটে নিয়েছি, সেই আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি, এগুলো এখন অ্যাড করে দিচ্ছি। তো এটা কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু এটা খুব টেস্টি হবে। তো আমি আলুটা দিয়ে দিলাম, এই আলুটা দিয়ে দিলে কিন্তু ভালো লাগে অনেক। তো আমি আলুর পরিমাণটা কিন্তু বেশি দিয়ে দিয়েছি, তো খুব ভালোভাবে কষিয়ে ভেজে নিলে কিন্তু খুব টেস্ট লাগবে তরকারিটা। তো জ্বর আসলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় পৃথিবীটা একদম অন্ধকার, মানে এত খারাপ লাগে, এত দুর্বল লাগে, মানে বলে বোঝাতে পারবো না আসলে। আর মাথা ব্যথা, ঠান্ডা, মানে সবগুলো যখন একসাথে হয় তখন কিন্তু খুবই কষ্ট লাগে। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তরকারির কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে বলবেন। তো আলুটা দেওয়ার পর কিন্তু বোঝা যাচ্ছে যে ভুঁড়ির যে আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই, তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব, কারণ আলু আর ভুঁড়িটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব হাই হিটে কিন্তু রান্না করা যাবে না,
মিডিয়াম আঁচ, মানে মাঝামাঝি আঁচে কিন্তু রান্না করতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, সিদ্ধ হবে না। তো এরপর আমি এর মধ্যে এলাচ, দারচিনি আর হচ্ছে জিরা, এগুলো আমি পাউডার করে নিয়েছি, সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই জিনিসটি দিলে হয় কি, খাবারের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, যে কারণে আমি কিন্তু প্রায় এই মশলাটা বিভিন্ন তরকারিতে অ্যাড করে থাকি। আপনারাও চাইলে কিন্তু অ্যাড করতে পারেন, কারণ এই মশলাটা দেওয়ার পরে কিন্তু ফ্লেভারটাও অনেক দুর্দান্ত আসে, খুব ভালো লাগে। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, আমার তরকারিটাও কিন্তু একদম রান্না হয়ে গেছে। তো এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু খুবই মজা লাগবে। আর এখানে রান্না করতেছি ফুলকপি, সিম আর পেঁয়াজ কলি দিয়ে একটি ভাজি। তো এই দুটা জিনিস আজকে রান্না করেছি খুবই কষ্ট করে। এরপর আমি, এটা হচ্ছে চালতার আচার বানানো হয়েছিল দুই রকমের, তো সারাদিন এই আচারটাই আমি খেয়েছি, এই আচারটাই খেতে আমার যেন কেমন খুব ভালো লেগেছে। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।